আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চ্যানেলের নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ওকে, ভিডিও শুরুতেই কথা বলি জন সিনাকে নিয়ে। তো জন সিনা কবে রিটার্ন করবে এটা নিয়ে একটু পরে কথা বলতেছি। তার আগে বলে নিই যে 2025 সালে জন সিনা যে শেষবারের মতো রেসলিং করবে। তো 2025 সালে জন সিনার অপোনেন্ট কে কে হতে পারে? তো অলরেডি কিন্তু 2025 সালে জন সিনার অপোনেন্ট হিসেবে অনেকগুলো রেসলারের নাম আমাদের মাইন্ডে সেট করে রেখেছি। তো সে যাই হোক, এই ভিডিওতে আমরা তিনজন রেসলারের নাম বলবো যাদের ম্যাচগুলো আমরা 2025 সালে দেখতে পাবো জন সিনার বিরুদ্ধে। ওকে, তো আপনাদের মনে আছে কিনা জানি না, আমি কিন্তু অনেকদিন আগে একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে 2025 সালে জন সিনা কোন কোন রেসলারদের সাথে ম্যাচ খেলতে চায়। তো সেই তালিকা কিন্তু জন সিনা WWE কোম্পানির কাছে পাঠিয়েছে। তো সেই তালিকা থেকে তিনজন রেসলারের নাম কিন্তু এবার সামনে এসেছে। ওকে, এবার তাহলে সেই তিনজন রেসলারের নাম বলি। তো প্রথমত নাম এসেছে র্যান্ডি অটানের, এবং দ্বিতীয় নাম এসেছে সিএম পাঙ্কের, এবং তৃতীয় নাম এসেছে লোগান পলের। তো এখানে অনেকে বলতে পারেন যে জন সিনার সাথে র্যান্ডি অটানের একটা রাইভালরি ছিল, আমরা এই ম্যাচটা দেখতে চাই, এটা আমাদের ড্রিম ম্যাচ। তাছাড়া সিএম পাঙ্কের সাথে জন সিনার একটা রাইভালরি ছিল, আমরা এই ম্যাচটাও দেখতে চাই। কিন্তু জন সিনা লোগান পলের সাথে ম্যাচ খেলবে এটা কীরকম বিষয়? তো ভাই দেখুন, জন সিনা নিজের অপোনেন্ট ডিসাইড করবে এটা ভালো কথা, তাই বলে WWE কোম্পানি তো জন সিনার ডিসাইড করা সবগুলো অপোনেন্টই জন সিনাকে দিবে না। এখানে WWE কোম্পানি নিজেদের বিজনেস এবং নতুন ট্যালেন্টের প্রমোট করার বিষয়টাও তো মাথায় রাখতে হবে। তো এই বিষয়গুলো লক্ষ্য করে WWE কোম্পানি কিন্তু জন সিনার অপোনেন্ট হিসেবে র্যান্ডি অটান এবং সিএম পাঙ্কে রেখেছে, এবং নতুন ট্যালেন্ট হিসেবে লোগান পলের নাম সামনে এসেছে। আমরা সকলে কিন্তু জানি যে লোগান পলকে দিয়ে WWE কোম্পানি ভালো মানের একটা বিজনেস করে, আর লোগান পলের মধ্যে কিন্তু সেই রকমের পটেন্সিয়াল আছে। সে কিন্তু ভালো মানের একজন রেসলার, অপরদিকে সে বক্সার, আর ফিউচারে গিয়ে কিন্তু সে WWE কোম্পানির একজন বড় সুপারস্টার হয়ে উঠবে। আর এই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু WWE কোম্পানি 2025 সালে জন সিনার অপোনেন্ট হিসেবে লোগান পলের নাম সামনে এনেছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এবার তাহলে কথা বলি যে জন সিনা কবে রিটার্ন করবে। তো জন সিনার রিটার্নকে নিয়ে দুইটা ডেট সামনে এসেছে। তো প্রথমত জন সিনা স্যাটারডে নাইট মেইন ইভেন্টটাই রিটার্ন করতে পারে, তো এটার পসিবিলিটি একটু কম। তবে 2025 সালে রয়ের শো যখন নেটফ্লিক্সে যাবে, তো প্রথম শো মানে জানুয়ারি মাসের 6 তারিখে 100% কনফার্ম জন সিনা রিটার্ন করবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এবার কথা বলি শিনসুকে নাকামুরাকে নিয়ে। তো অনেকদিন ধরে কিন্তু আমরা শিনসুকে নাকামুরাকে টিভি শোগুলোতে দেখতেছিলাম না, সে শুধু লাইভ ইভেন্টগুলো অ্যাটেন্ড করতেছিল। তো এবার ফাইনালি কিন্তু শিনসুকে নাকামুরা আগামী সপ্তাহে স্ম্যাকডাউনে আসতে যাচ্ছে। তো রিসেন্ট রিপোর্ট কিন্তু এমনটাই বলতেছে। তো এখানে আরও একটা নিউজ দিয়ে রাখি, আগামী স্ম্যাকডাউন শেষ হবার পরে কিন্তু আরও একটা স্ম্যাকডাউন হবে, মানে আগামী সপ্তাহের স্ম্যাকডাউন শেষ হবার পরে পরের সপ্তাহের জন্য স্ম্যাকডাউনটা কিন্তু সেখানে রেকর্ড করা হবে। তো আগামী সপ্তাহে স্ম্যাকডাউনে যদি শিনসুকে নাকামুরা কোনোভাবে না আসে, তাহলে পরের সপ্তাহে শিনসুকে নাকামুরাকে কিন্তু আমরা ডেফিনেটলি দেখতে পাবো। ওকে, এবার কথা বলি জেকব ফাটু এবং ব্রন বেকারকে নিয়ে। তো আমরা গত মানডে নাইট রতে কিন্তু জেকব ফাটু এবং ব্রন বেকারকে ফেস টু ফেস দেখেছি, আর এই বিষয়টা নিয়ে কিন্তু ফ্যান্সদের মধ্যে বেশ ভালো রকমের একটা রিয়াকশন কিন্তু WWE কোম্পানির দেখতে পেয়েছে। তো WWE কোম্পানি যেরকমটা এক্সপেক্ট করতেছিল, তো ফ্যান্সদের রিয়াকশন কিন্তু তার থেকেও বেটার ছিল। আর এর জন্যই কিন্তু WWE কোম্পানি রিসেন্টলি ডিসাইড করেছে যে ব্রন বেকার এবং জেকব ফাটুর মধ্যে একটা ম্যাচ আয়োজন করবে। তবে এটা কিন্তু এখন পসিবল না, কারণ জেকব ফাটু কিন্তু বর্তমান সময়ে ব্লাডলাইনে যুক্ত আছে, আর ব্লাডলাইনের গল্পটা কিন্তু এখন অনেক বড় একটা গল্প। তো ব্লাডলাইনের গল্পটা কিন্তু রেসেলম্যানিয়া 41-এর আগেও শেষ হতে পারে অথবা পরেও শেষ হতে পারে। তো WWE কোম্পানি এখন এরকমটা প্ল্যান করতেছে যে রেসেলম্যানিয়া 41-এ হয়তো বা আমরা ফাইনালি ব্রন বেকার এবং জেকব ফাটুর মধ্যে ম্যাচ দেখতে পেতে পারি। তবে কোনোভাবে যদি ব্লাডলাইনের গল্পটা রেসেলম্যানিয়া 41-এর পরেও চলে, তাহলে 2025 সালের সামার সিলামে গিয়ে আমরা ফাইনালি ব্রন বেকার এবং জেকব ফাটুর মধ্যে সিঙ্গেল ম্যাচ দেখতে পাবো। আর এখানে বলতেই হচ্ছে, ব্রন বেকার এবং জেকব ফাটুর মধ্যে যে ম্যাচটা হবে এটা কিন্তু ডেফিনেটলি অনেক বড় একটা বেঙ্গার ম্যাচ হবে, কারণ আমরা তো ব্রন বেকার সম্পর্কে জানি, অপরদিকে জেকব ফাটুর মধ্যে যে কী পরিমাণ পটেন্সিয়াল আছে এটা তো অলরেডি আমরা সকলে জেনেই গেছি। তো ডেফিনেটলি এটা কিন্তু অনেক বড় একটা ম্যাচ হবে, আর আমি কিন্তু এই ম্যাচটা দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড।
ওকে, এবার কথা বলি রোমান রেন্সকে নিয়ে। তো রিসেন্টলি রোমান রেন্স কিন্তু তার টিকটক অ্যাকাউন্টে একটা ভিডিও পোস্ট করেছে। তো সেই ভিডিওতে কিন্তু রোমান রেন্স যেই টি শার্ট পরে আছে সেখানে কিন্তু ওটিসি লেখা নয়, বরং ওয়াইটিসি লেখা আছে। তো এখানে ওয়াইটিসি এর মিনিং কী হতে পারে? ইয়োর ট্রাইবাল চিফ। তো এখানে যদি ওয়াইটিসি এর মানে ইয়োর ট্রাইবাল চিফ হয় তাহলে কিন্তু এটা আমাদের জন্য গুড নিউজ। এখন এখানে অনেকেই আমার কাছে কোয়েশ্চেন করতে পারেন যে রোমান রেন্স ওটিসি এর টি শার্ট বাদ দিয়ে ওয়াইটিসি এর টি শার্ট পরলো আর এটা আমাদের জন্য গুড নিউজ হলো কীভাবে? তো বিষয়টা দেখুন, বর্তমান সময়ে উলাফালা মালা কিন্তু সোলোসিকাওয়ার কাছে আছে, রোমান রেন্সের কাছে কিন্তু উলাফালা মালা নেই। আর এর জন্যই কিন্তু রোমান রেন্স বলতেছে আমি হলাম অরিজিনাল ট্রাইবাল চিফ এবং আমি হলাম অনলি ট্রাইবাল চিফ। আমার কাছে উলাফালা মালা থাকুক আর না থাকুক, আমি হলাম ট্রাইবাল চিফ, আমি হলাম অরিজিনাল ট্রাইবাল চিফ। তবে খুব শীঘ্রই রোমান রেন্স কিন্তু সোলোসিকাওয়ার কাছ থেকে তার উলাফালা মালাটা নিয়ে নিবে। আর আমরা কিন্তু এটাও জানি খুব শীঘ্রই রোমান রেন্স সোলোসিকাওয়ার কাছ থেকে তার উলাফালা মালাটা নিয়ে নিবে এবং সে অফিসিয়ালি অরিজিনাল ট্রাইবাল চিফ হিসেবেই কিন্তু রকের সামনে দাঁড়াবে এবং আমরা ফাইনালি অরিজিনাল ট্রাইবাল চিফ এবং দ্য ফাইনাল বসের মধ্যে ম্যাচ দেখতে পাবো। তো বিষয়টা হলো এরকম, হতে পারে এটা ক্রাউন জুয়েল, সার্ভাইভাল সিরিজ অথবা রয়্যাল রাম্বল, তো যে জায়গায় হোক না কেন সোলোসিকাওয়ার কাছ থেকে রোমান রেন্স এবার উলাফালা মালাটা নিয়ে নিবে। আর রোমান রেন্স যখন সোলোসিকাওয়ার কাছ থেকে উলাফালা মালাটা নিয়ে নিবে তখন রোমান রেন্স সোলোসিকাওয়াকে বলবে যে এখন তো উলাফালা মালা আমার কাছে আর এখন তুমি আমাকে অফিসিয়ালি অ্যাকনলেজ করো, আমি হলাম তোমার ট্রাইবাল চিফ। আর আমরা কিন্তু দেখতে পেয়েছি যে একটা স্ম্যাকডাউনে সোলোসিকাওয়া বলেছিল যে উলাফালা মালাটা যার কাছে থাকবে সে হবে ট্রাইবাল চিফ। উলাফালা মালাটা যদি রোমান রেন্সের কাছে থাকে তাহলে রোমান রেন্সকে আমাদের কিন্তু অ্যাকনলেজ করতেই হবে, এই কথাটা কিন্তু সে টামাটুঙ্গাকে বলেছিল। তো রোমান রেন্স যখন সোলোসিকাওয়ার কাছ থেকে উলাফালা মালাটা নিয়ে নিবে তো তখন কিন্তু রোমান রেন্স অফিসিয়ালি ট্রাইবাল চিফ হবে আর সেই সময় কিন্তু সোলোসিকাওয়াকে রোমান রেন্সকে অ্যাকনলেজ করতেই হবে আর রোমান রেন্স তখন সোলোসিকাওয়াকে বলবে যে আই এম ইয়োর ট্রাইবাল চিফ। আশা করছি আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি রোমান রেন্স কেন ওটিসি টি শার্ট বাদ দিয়ে ওয়াইটি টি শার্ট পরেছে। তো আমি যেভাবে বুঝালাম তো আমার মনে হয় না যে এভাবে আর আপনাদেরকে কেউ বোঝাতে পারবে। ওকে, এবার তাহলে কথা বলি ব্রক লেসনার এবং গান্থারের মধ্যকার ম্যাচটা নিয়ে। তো একটা পর্যায়ে আমরা ব্রক লেসনার এবং গান্থারের মধ্যে যে ডেফিনেটলি ম্যাচ দেখতে পাবো এটা নিয়ে কিন্তু কোনো রকম কনফিউশন নেই, যদিও বর্তমান সময়ে ব্রক লেসনারের রিটার্নকে নিয়ে অনেক বেশি কনফিউশন তৈরি হয়েছে, অনেক রকমের রিপোর্ট সামনে আসতেছে। তবে সব কিছু বাদ দিয়ে রয়্যাল রাম্বলে যে ব্রক লেসনার রিটার্ন করবে এটা কিন্তু এখন 99% কনফার্ম। তাছাড়া কয়েকদিন আগে কিন্তু আন্ডারটেকার গান্থারকে নিয়ে একটা মন্তব্য করেছে, তো সে গান্থারকে নিয়ে বলেছে যে বর্তমান সময়ে গান্থার যে অবস্থানে আছে তো তাকে যদি আরও বেশি বিল্ড আপ করতে চায় WWE কোম্পানি তাহলে ডেফিনেটলি তাকে ব্রক লেসনারের সাথে একটা ম্যাচ খেলাতে হবে এবং সেই ম্যাচটাতে গান্থারকে জেতানো লাগবে। তো রয়্যাল রাম্বলে যদি ব্রক লেসনার রিটার্ন করে তাহলে ব্রক লেসনারের সামনে গান্থার ছাড়া কিন্তু আর সেরকম বড় কোনো অপোনেন্ট আমরা দেখতেছি না, মানে নতুন ট্যালেন্টের মধ্যে যদি আমরা কথা বলি। তো ফাইনালি যদি রয়্যাল রাম্বলে ব্রক লেসনার রিটার্ন করে তাহলে আমরা রেসেলম্যানিয়া 41-এ ডেফিনেটলি ব্রক লেসনার এবং গান্থারের মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিবেন আর যদি পসিবল হয় তাহলে ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন প্লিজ।